অনেকেই মনে করে তিরামিসু না জানি কঠিন কিছু, আসলে কঠিন কিছুই না, একবারে পানির মতো সহজ। আর হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই তো সহজ রেসিপি, সহজভাবেই দেখাবো ইনশাল্লাহ। আর এটা আমার রেসিপি দেখার পর যে কেউ বাসায় বানিয়ে ফেলতে পারবেন। আর এটা খেতে যে কি পরিমাণ মজা হয়, এতটা সফট ক্রিমি আর মানে মাথা নষ্ট করা টেস্ট। তো ঝটপট রেসিপিটা শেয়ার করব, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আশা করি। তাহলে এই রেসিপিটা বানিয়ে নিতে আপনার অনেক হেল্প হবে। তো প্রথমে যেটা করেছি, একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ হুইপড ক্রিম নিয়ে নিয়েছি। আমি ভিভো ব্র্যান্ডের হুইপ ক্রিম এখানে ব্যবহার করেছি, অনেকেই জানতে চান এই জন্য ব্র্যান্ডটাও বলে দিলাম। তো এখন যেটা করব, একটা বিটার দিয়ে আমি অনবরত এটা বিট করে নিয়েছি প্রায় 2 মিনিটের মতো। তারপর দেখতে পাচ্ছেন একটা সফট মানে ক্রিমি টেক্সচার আসছে। এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কনডেন্স মিল্ক, এখানে আমি 1টা কৌটো আছে না কনডেন্স মিল্কের, হাফ অংশটুকুই দিয়ে দিয়েছি, ঠিক আছে। আর তার সাথে লাগছে আমার হচ্ছে ডানো ক্রিম, এখানে এই যে দেখতে পাচ্ছেন একটা আস্ত পুরা কৌটার আমি হাফ অংশটুকু দিয়ে দিয়েছি। দিয়ে এখন আবারও এটা খুব ভালোভাবে বিট করে নিব। এই ধরেন 2 থেকে 3 মিনিটের মতো একটু থেমে 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 আমি বিট করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমার ক্রিমটা কিন্তু একদমই রেডি, এরকমই কনসিস্টেন্সি থাকবে। তো ওটা সাইডে রেখে একটা বাটির মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি নিয়ে নিলাম, নর্মাল টেম্পারেচারে থাকা পানি। তার সাথে 1 চা চামচ পরিমাণ কফি পাউডার নিয়েছি। তো সব কিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে এখানে নিয়েছি একটা বড় প্যাকেট এনার্জি প্লাস বিস্কিট। ট্রেডিশনালি টিরামিসু তৈরি করতে লেডি ফিঙ্গার বিস্কিটটাই ব্যবহার করা হয়, তবে বাংলাদেশের সব জায়গায় এই বিস্কিটটা অ্যাভেলেবেল না বলে আজকে আমাদের বাংলাদেশি বিস্কিট দিয়ে এই টিরামিসু রেসিপিটা বানিয়ে দেখাচ্ছি। তো খেয়াল করেছেন নিশ্চয়ই আমি এখানে কি প্রসেসটা ফলো করছি। প্রথমে বিস্কিটটা যেটা করছি কফির মধ্যে ডিপ করে নিচ্ছি, তারপরে যে বাটিতে আমি টিরামিসুটা সার্ভ করব সেখানে সাজিয়ে নিচ্ছি। তো 2টা লেয়ার বিস্কিটে দিয়ে দিলাম, তারপরে আমি ওপর দিয়ে একটু আগে যে ক্রিমটা বানিয়ে রেখেছিলাম সেই লেয়ারটা দিয়েছি। তার সাথে এখন দিয়ে দিলাম হচ্ছে আবারও বিস্কিটের লেয়ার, এটা আমি সেকেন্ড টাইম রিপিট করছি। আর যেই জায়গাগুলো একটু ফাঁকা ফাঁকা রয়েছে না, সেই জায়গাগুলোতে বিস্কিট ভেঙে আমি কভার করে নিচ্ছি। প্রথমবারের মতো এটাতেও আমি 2টা লেয়ারই ব্যবহার করেছি। আর 2টা লেয়ার দিলে যেটা হয় একটু পুরুত্বটা বেশি হয় আর খেতেও মজা লাগে, তবে আপনি চাইলে 1টা লেয়ারও ব্যবহার করতে পারেন। ব্যাস হয়ে গেছে, এখন যেটা করব ওপর দিয়ে আমি ক্রিমের লেয়ারটা আবারও দিয়ে দিচ্ছি, দিয়ে আমি খুব সুন্দরভাবে এটা কভার করে নিব। বিস্কিটটা কভার করে নেওয়ার পর যে ক্রিমটা বেঁচে গিয়েছে সেটা আমি একটা পাইপিং ব্যাগে উঠিয়ে নিয়েছি এবং সেইটা দিয়ে আমি ওপরে একটু ডিজাইন করে দিচ্ছি যাতে দেখতে সুন্দর লাগে। আর আপনারা চাইলে এটা করতেও পারেন নাও করতে পারেন, এটা টোটালি অপশনাল। সেক্ষেত্রে যেটা করতে হবে, বিস্কিটটা ক্রিম দিয়ে কভার করে নেওয়ার পর এভাবে কফি পাউডার আর হচ্ছে কোকো পাউডারটা ডাস্ট করে নিলেই হয়ে গেল। তো আমি যেহেতু ডিজাইন করেছি তো তার ওপর দিয়ে আবার হচ্ছে কফি পাউডার আর কোকো পাউডারটা ডাস্ট করে দিলাম। এভাবে একটা স্টেনারের মধ্যে নিয়ে ডাস্ট করলে যেটা হবে ইভেনলি চারিদিকে স্প্রেড আউট হয় আর দেখতেও জিনিসটা সুন্দর লাগে। আপনি চাইলে টিরামিসু সাথে সাথে সার্ভ করতে পারেন অথবা কিছু সময় ফ্রিজে রেখে ঠান্ডা ঠান্ডা সার্ভ করতে পারেন। আমি 1 ঘন্টা ফ্রিজে রেখে তারপর সার্ভ করছি। আর যদি ওভারনাইট ফ্রিজে রেখে পরের দিন সার্ভ করেন তাহলে এটা আরও বেস্ট রেজাল্ট পাবেন। এই ডেজার্টটা মুখে দেওয়ার সাথে সাথে মন প্রাণ সব কিছু গলে যাবে। সো হোয়াট ইউ থিঙ্ক অ্যাবাউট মাই টুডেজ রেসিপি, ক্যান কমেন্ট মি বিলো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।